আপনি জানেন কি, ক্ল্যাশ অফ ক্ল্যানের নতুন বিল্ডার আসতে চলেছে এবং সেটা অনেক বেশি লোভী, এবং আপনার 5টা বিল্ডার যদি কাজ করা অবস্থায় আপনি আরও 6 নম্বর বা 7 নম্বর বিল্ডারকে কাজ করাতে পারবেন। সো এখন পপ আপ মেসেজটার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা তার থেকে হেল্প পাবো যদি আমরা তাকে হেল্প করি। সো তার জন্য অবশ্যই 5টা বিল্ডারকে আপনি অ্যাক্টিভ করে রাখতে হবে, এবং আমাদের রিচার্জ যেটা বা ল্যাবরেটরির ভিতরে সে কিন্তু কাজ করবে, বাট তাকে কোনো কিছু না দেওয়া ছাড়া কিন্তু সে কাজ করবে না। সো আমরা আমাদের 5টা বিল্ডারকে কিন্তু ব্যস্ত করে রাখছি, আর এটা আনলক হবে টাউন হল 7-এর মধ্যে। সো আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সো দেখতেই পেলেন যে 5টা বিল্ডার অলরেডি কাজ করতেছে। সো 6 নম্বরটা যদি যাই তাহলে অবশ্যই তাকে জ্যামস দিতে হবে। সো জ্যামস না দিলে সে কাজ করবে না, তার মানে জ্যামস দিয়ে তাকে কাজ করাতে হবে আর কি। সো আমরা দেখতে পেলাম যে যখন আমরা তাকে ক্যান্সেল দিয়ে দিব তখন কিন্তু আমরা কোনো ধরনের 50% ডিসকাউন্ট পাচ্ছি না। সো সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবেই তাকে কাজ করাতে হবে জ্যামসের মাধ্যমে আর কি। সামান্য একটা বিল্ডারে জ্যাম ছাড়া কাজ করে না, আর আপনারা ফ্রিতে কাজ করাতে চান আমাকে দিয়ে, বিষয়টা অনেক মজার। আর আমরা ল্যাবরেটরির ভিতরেও কিন্তু জ্যামস ইউজ করে এখন 2টা জিনিস একসাথে আপডেট করতে পারবো। সো বিষয়টা আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমরা 5টা বিল্ডার যখন নিয়ে নিই জ্যামসের মাধ্যমে তখন কিন্তু আর এই জ্যামসগুলো পড়েই থাকে আর কি। সো এই ক্ষেত্রে আমরা যদি কিছু জ্যামস খরচ করে আমাদের যদি বেসটাকে ভালোভাবে আপডেট করে নিই তাহলে ক্ষতি কী আর কি। সো অবশ্যই আপনারা দেখেছেন অনেকগুলো আপডেট আসতেছে, অ্যান্ড দেন সবগুলো আপডেট নিয়ে আমরা একে একে কথা বলবো। সো আমাদের চিপ জার্নিটা থাকতেছে না, আর কিছু সময়ের জন্য আসবে আমাদের এই গবলিন বিল্ডারটা আর কি। সো স্পেশালি ইভেন্টের কারণে, হ্যালোইন ইভেন্টের কারণে এটা আসতে চলেছে আর কি, এবং কিছুদিন থেকে সে আবার চলে যাবে, মানে ভিজিট করে সে চলে যাবে আর কি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো ভালো থাকবেন, ভালো রাখবেন, একটি কমেন্ট করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। It's not a game, it's a rage game.